তো অলরেডি এসে গেছে, এবং বর্ষাকালে যে সমস্ত সিনপটিক সিচুয়েশন গুলো মানে থাকে তার মধ্যে বেশ কয়েকটি সিনপটিক সিচুয়েশন আছে। যেমন ধরুন মনসুন ট্রাপ যেটা আছে, মানে মানে মনসুন ট্রাপ মানে একটা বিস্তৃত অক্ষ, নিম্নচাপ অক্ষ যেটাকে বলি আমরা, যেটা আপনার রাজস্থান থেকে শুরু হয়। তো সেই বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখাটি আমাদের পশ্চিমবঙ্গের আসানসোল এবং বাগাটি দিয়ে পাস করে তারপরে সোজা আপনার ওটা নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে ঢুকে গেছে। তো এটা খুবই ভালো সাইন আর কি। এই মানে এটা যদি থাকে তাহলে বোঝা যাবে যে আমরা ভারী বৃষ্টি না পেলেও বর্ষার বৃষ্টি কিন্তু আমরা পাবো, মানে বর্ষাতে বৃষ্টিটা হবে। হয়তো আমরা ভারী বৃষ্টি নাও পেতে পারি, কিন্তু বর্ষা বৃষ্টি হবে। আজকে আপনার সবকটা ডিস্ট্রিক্টেই, আপনার পশ্চিমবঙ্গের সবকটি ডিস্ট্রিক্টেই আপনার হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, মানে বেশিরভাগ জায়গাতে এক্সেপ্ট কয়েকটি জেলা। সেগুলি হচ্ছে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, দুইটি বর্ধমান, ঝাড়গ্রাম এবং ওয়েস্ট মেদিনীপুর। ওই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনাটা হচ্ছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড। ফেয়ারলি ওয়াইড স্প্রেড মানে আমি বলতে চাইছি আপনার 50% থেকে 75% জায়গা জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বাকি জেলাগুলিতে কিন্তু মোর দ্যান 75% এরিয়াতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল 7 তারিখে আপনার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে। আগামী পরশু দিন 8ই জুলাই একই ব্যাপার, নর্থ বেঙ্গলে আপনার ওই 5টি জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং উত্তরবঙ্গের অন্যান্য সব জেলাগুলিতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে, এবং দক্ষিণবঙ্গেতে রেনটা একটু কম হবে, সেটা হচ্ছে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। স্ক্যাটার্ড মানে আমি বলতে চাইছি আপনার 25% থেকে 50% মতো বৃষ্টি আর কি জায়গা জুড়ে। 9 তারিখেও আপনার উত্তরবঙ্গের ওই 5টি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে, এবং সাউথ বেঙ্গলের সব জেলাতেই স্ক্যাটার্ড। 10 তারিখেও ওই 5টি জেলাতে হোয়াইট স্প্রেড, উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড, এবং দক্ষিণবঙ্গে আপনার কয়েকটি জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড আছে কিন্তু বাকিগুলিতে স্ক্যাটার্ড। সেগুলো হচ্ছে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, এগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে, বাকিগুলিতে আপনার স্ক্যাটার্ড।